আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে। সেজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা আল্লাহর উপর ঈমান এনেছে যারা, ঠিক কিনা? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান, আমার কাছে সফল হলো তারা ঈমান এনেছে যারা। কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে, ঠিক কি না? কেউ যদি বলে কোরআনের আধা মানি, আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি এই সূরা মানি ওই সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমার যেইটা ভাল লাগে, আমার দলের জন্য যেইটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেইটা ঝামেলা ওইটা মানি না, এরকম আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা মানে, ঝুঁকি নেওয়া যে সুন্নত ওইটা মানে না, এরকম আছে না নাই? সুন্নত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুংকার গর্জন, ঠিক না? সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা?